গুড মর্নিং স্টুডেন্ট, এখন পড়াচ্ছি লাল গরুটা। লিখেছেন সত্যেন সেন। লাল গরুটা বুড়ো হয়ে গেছে, দুধ দেয় না, কোনো কাজেও লাগে না। বাড়ির কর্তা নিধিরাম বলল, এটাকে রেখে আর কি হবে, দু চার টাকা যা পায় তাতেই বিক্রি করে দুধালো গায়ে কিনে আনাই ভালো। আমরা গরিব মানুষ, আমরা কি আর বাজার থেকে দুধ কিনে খেতে পারি? নিধিরামের বউ বলল, এমন কথা বলো না গো, অধর্ম হবে। আমার শাশুড়ির বড় আদরের ছিল গরুটা, বড় লক্ষ্মী আর শান্ত স্বভাব, একটার একটু ঢুঁটাও মারে না, এরকম গরু হয় না। এতকাল মায়ের মতো আমাদের দুধ খাইয়ে এসেছে, এখন কটা টাকার লোভে ওকে কসাইয়ের কাছে বেচে দেবো? না না, কসাইয়ের কাছে বেচবো কেন? নিধিরাম বলল, যারা চাষবাস করে খায় এমন লোকের কাছেই বেচবো। নিধিরামের বউ চাষির ঘরের বউ, সব খবরই রাখে। সে অবিশ্বাসের সুরে বলল, হ্যাঁ, ওকে দিয়ে আর চাষের কাজ চলবে? বুড়ো হয়ে রোগা দুর্বল হয়ে গেছে, দেখছো না হাড় কখানা মাত্র বাকি আছে? যেই ওকে কিনুক, দুদিন আগেই হোক আর পরেই হোক, কসাইয়ের কাছে বেচে দেবেই। তবে করবো কি, নিধিরাম একটু গরম হয়েই বলল, এই অকর্মা গরুকে আর কতকাল বসিয়ে বসিয়ে খাওয়াবো? যাদের টাকা জোর আছে তারা তা পারে, আমরা আমাদের মতন গরিব মানুষের কি সেই সাধ্য আছে? কোন সাধ্য? গরুটাকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর মতো সাধ্য আমাদের নেই। নিধিরাম ইচ্ছে কথা বলেনি, কিন্তু তার বউ কিছুতে সে কথা শুনতে চায় না। সে বলল, দেখো, আমরাও একদিন বুড়ো হব, আমাদের ছেলেমেয়েরা যদি তখন বলে তোমরা বুড়ো হয়ে গেছো, কোনো কাজেই লাগো না, তোমাদের আমরা আর বসিয়ে খাওয়াতে পারবো না, তখন আমাদের কেমন লাগবে? আর আমরা যাবই বা কোথায়? মানুষ আর গরু এক নয়, এ ঠিকই কথা, কিন্তু নিধিরামের বউয়ের মন কিছুতেই মানতে চায় না। আহা, এতদিনের গরুটা! সে বারবার কেবল এই কথাই বলে আর নিধিরামের কাছে বকুনি খায়। নিধিরাম তাকে বকে। ছেলেমেয়েরা কথাটা জানতে পেরে চেঁচামেচি শুরু করে দিল, লাল গরুটাকে ছেড়ে তারা কিছুতেই থাকতে পারবে না। বাড়ি শুদ্ধ সব একদিকে আর নিধিরাম একদিকে, কিন্তু নিধিরামের গো বড় বিষম গো, গো মানে এক গোয়ে জেদ, খুব জেদ ধরেছে নিধিরাম, বিক্রি করবেই। বাঁধা পেলে তার জেদটা আরও বেড়ে ওঠে। নিধিরাম মুখটা ভারী করে বলল, আমার গরু, আমি যা খুশি করব, তোমরা কেউ এর মধ্যে কোনো কথা বলতে এসো না, আমি ওকে কিনে এনেছিলাম, আমি ওকে বিক্রি করব। নিধিরামের 5 বছরের ছেলে বিশু সটান দাঁড়িয়ে গর্জন করে বলল, আমার গরু, কাউকে বিক্রি করতে দেব না। ওর মুখের ভাব আর কথার ভঙ্গিতে এত দুঃখের মধ্যেও সবাই হাসল। বিশু কাউকে ভয় করে না, ওই ছেলেটার নাম বিশু, এমন যে বদমেজাজি বাপ তাকেও ভয় করে না। সবার মুখের দিকে তাকিয়ে বিশু দ্বিতীয়বার গম্ভীরভাবে তার ঘোষণা জানালো, আমার গরু। তোর গরু? তোর গরু আবার কেমন করে হলো? নিধিরাম জিজ্ঞেস করলো। বিশু বলল, আমারই তো, আমি যে রোজ ওকে ঘাস খাওয়াই। কিন্তু যে যতই বলুক না কেন, কারোরই কোনো কথা খাটলো না। নিধিরাম লাল গরুটাকে মাত্র 20 টাকায় বিক্রি করে দিল, 20 টাকায় বিক্রি করে দিল। 2 ক্রোশ দূরে সোনাকান্দা গ্রাম, সেখানকার একজন বুড়ো লোক তাকে কিনে নিয়ে গেল। লাল গরুটার সাদা সরল মন, সে এত সব কিছু জানে না, ভাবতেও পারেনি। সারা জন্ম তার এ বাড়িতেই কেটে গেল, এসব বেচাকেনার খবর সে রাখে না। যে মানুষগুলোকে সে এত ভালোবাসে, তারা যে তার সঙ্গে এমন করতে পারে, সে তা কেমন করে বুঝবে? ভাবলো একটা বুড়ো লোক তাকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে চলেছে, অবশ্য তার সঙ্গে ওর জানাশোনা নেই। যে লোকটার কাছে বিক্রি করে দিয়েছে সে ওকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে, তার সঙ্গে তার জানাশোনা নেই, নাই বা থাকলো, ওর ঘাস খাওয়া নিয়ে কথা। সে কোনো আপত্তি না করে দিব্যি তার পিছন পিছন চলে গেল। আর ঠিক সেই সময়টায় নিধিরামের বউ তার ছেলে মেয়েদের নিয়ে পাশের বাড়িতে চলে গিয়েছিল। একই চোখের সামনে দেখা যায়, তারপর ফিরে এসে শুনল লাল গরুকে নিয়ে গেছে। তখন বিশুর কি কান্না, তাকে সামলানোই মুশকিল হয়ে উঠল। ছেলে মেয়েদের সবার মুখ ভার, ছেলে মেয়েদের মায়ের অবস্থাও তাই। সেদিন বাড়ির কারোরই ভালো করে খাওয়া হলো না, কিন্তু নিধিরামকে কেউ কিছু বলল না। কেউ কিছু বললে সে নিশ্চয়ই রেগে মেগে উঠত, খুব রাগি মানুষ, রাগবার জন্য মনে মনে তৈরি হয়েও ছিল, কিন্তু কেউ তাকে সেই সুযোগই দিল না। কোন সুযোগ? রাগবার সুযোগ দিল না।
নিধিরাম এমন বিপদে আর কখনো পড়েনি। কী আশ্চর্য, এমন যে তেজস্বী নিধিরাম সে যেন ঠান্ডা জল হয়ে গেল, বাড়িতে আর আসতেও চায় না, চোরের মতন এদিক ওদিক ঘুরে বেড়ায়। এর 7-8 দিন বাদে এক অবাক কাণ্ড, বিকেলবেলা লাল গরুটা ছুটতে ছুটতে এসে হাজির। নিধিরামের উঠানের ধারে বসে বেড়া বাঁধছিল। আর এক এদিক ওদিক নয়, লাল গরুটা সোজা, এটা সোজা হবে, সোজা তার কাছে গিয়ে লম্বা মুখটা তার কাঁধের ওপর তুলে দিল। ঠান্ডা নাকটা গায়ে লাগতেই নিধিরাম চমকে উঠল। ওটা আবার কি, ও মা, এই যে লাল গরুটা, হ্যাঁ কেমন করে এসে পড়লো? লাল গরু তার ডাগর ডাগর চোখ দুটি ওর মুখের দিকে তুলে ধরল। ওর চোখ দুটো যেন কথা বলছে, যেন বলছে, তোমার এ কেমন আক্কেল বলতো? গরুটা নিধিরামকে বলছে, মনেও করছে, যেন বলছে, আমাকে একা একা পাঠিয়ে কোথায় পাঠিয়ে দিয়েছিলে? আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি? গরু তো মুখ ফুটে কথা বলতে পারে না, কিন্তু মনে মনে সে এই কথাটাই বলছিল। তারপর তাকে নিয়ে বাড়ি শুদ্ধ হইচই পড়ে গেল। ছেলেমেয়েরা চেঁচামেচি, মাতামাতি, নাচানাচি শুরু করে দিল। বিশু লাল গরুর গলা জড়িয়ে ধরে বলল, আমার গরু। সেদিন অনেক রাত্রি পর্যন্ত লাল গরুর কথাই চলল। নিধিরাম কিন্তু মাথা নিচু করে চুপ করে রইল, ভালো মন্দ কোনো কথা বলল না। কিন্তু এ আনন্দ বেশিক্ষণের জন্য নয়। পরদিন বেলাটা একটু উঠতেই সোনাকান্দা থেকে 3 জন লোক এসে হাজির। বুড়ো লোকটাও তাদের সঙ্গে আছে, ওরা পালিয়ে যাওয়া গরুটার খোঁজে এসেছে। বিশু তার লাল গরুকে তখন ঘাস খাওয়াচ্ছিল। ওদের দেখে গরুটার চোখে কী এক সে কী আতঙ্ক গরুটা ভয় পেয়েছে ওই লোকগুলোকে দেখে। নিধিরামের সঙ্গে 2-1টা কথা বলে ওরা গরুটাকে টেনে নিয়ে যেতে লাগলো। কিন্তু সে কি যেতে চায়? 4টা পা খুঁটার মতন শক্ত করে দাঁড়িয়ে রইল। সে হয়তো মনে মনে আশা করেছিল নিধিরাম ওকে এসে সাহায্য করবে। সেই আশায় সে হাম্বা করে ডেকে উঠল। কিন্তু কেউ ওকে সাহায্য করতে এগিয়েও এলো না। ওরা 3 জন আর সে একা, কতক্ষণ বা ওদের রুখবে? ওরা তাকে হিঁচড়ে টেনে নিয়ে চলল। লাল গরু ফিরে ফিরে পিছনের দিকে তাকাচ্ছিল। সবাই পরিষ্কার দেখতে পেল ওর বড় বড় চোখ দুটি থেকে ফোটায় ফোটায় জল ঝরছে। ছেলেমেয়েরা কেঁদে উঠল। ওদের মা মুখ ফুরিয়ে মুখে কাপড় গুঁজল, মানে ও কাঁদতে লাগলো, ওর মাও কাঁদতে লাগলো, নিধিরামের বউ। আর নিধিরাম কী করলো? সে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেই যে গেলই, সারা দিন আর ফিরল না। নিধিরামের বউ গরুর চিন্তা ভুলে গিয়ে স্বামীর চিন্তায় অস্থির হয়ে উঠল। বলা নেই, কওয়া নেই, গেল কোথায়? এমন তো কোনোদিনও পড়ে না। সন্ধ্যা লাগে ঠিক এমন সময় নিধিরামের বাড়িতে গতদিনের মতন আবার হইচই পড়ে গেল। নিধিরাম ফিরে এসেছে, কিন্তু ছেলেমেয়েদের এত আনন্দ সেই জন্যই কি? না, তা নয়, নিধিরাম লাল গরুটাকে সঙ্গে করে নিয়ে এসেছে। নিধিরামের বউ তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ আবার কি? নিধিরাম ঝাঁঝালো সুরে উত্তর দিয়ে বলল, কি করব, তোমাদের জ্বালায় কি আর পারবার উপায় আছে? গরুটা ফিরিয়ে নিয়ে এলাম, উল্টে আরও 10টা টাকা গচ্ছা লাগলো। গচ্ছা লাগলো কীরকম? টাকা ফেরত দিতে গেলাম আর ওরাও পেয়ে বসলো, বলে তোমার গরু আমাদের এই ক্ষতি করেছে, ওই ক্ষতি করেছে, ক্ষতির এক লম্বা ফিরিস্তি দিল। ফিরিস্তি মানে তালিকা। কী আর করবো, শেষ পর্যন্ত আরও বাড়তি 10টা টাকা আদায় করেই ছাড়লো। নিধিরামের বউয়ের চোখ মুখ খুশিতে হেসে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে হাসিটা চাপা দিয়ে সে বলল, বিক্রি করেছিলে, আবার কী দরকার ছিল ফিরিয়ে আনবার? সত্যি কথাই তো, এই অকর্মা গরুটাকে কী দরকার আমাদের? নিধিরাম এবার হেসে ফেলল। বাবাকে হাসতে দেখে ছেলেমেয়েরা সবাই তাকে ঘিরে ধরল। একদিন বাবার ওপর মনে মনে কী যে রাগ হয়েছিল গরুটা বিক্রি করার জন্য। আর সবার মন এখন হালকা হয়ে গেছে, বাবাকে যত খারাপ বলে মনে হয় আসলে বাবা তত খারাপ নয়। এটা লিখেছেন, এটার সত্যেন সেন, সেনের লেখা পাতাবাহার নামক মূল গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এবার একটু প্রশ্ন উত্তরগুলো বলবো। প্রথমে আছে, বড় লক্ষ্মী আর শান্ত স্বভাব, কার সম্বন্ধে বলা হয়েছে? লাল গরুটা। লাল গরুটা বড় আদরের ছিল, কার? নিধিরামের মায়ের। নিধিরামের ছেলে বিশুর বয়স কত? 5 বছর। নিধিরাম লাল গরুটাকে কত টাকায় বিক্রি করেছিল? 20 টাকায়। তাকে সামলানো মুশকিল হয়ে উঠলো কাকে? বিশুকে। সেদিন বাড়ির কারোরই ভালো করে খাওয়া হলো না। কেন? কারণ লাল গরুটা চলে গিয়েছিল। পালিয়ে যাওয়া গরুটার খোঁজে এসেছিল কজন? 3 জন।
নিধিরামের বউ কার চিন্তায় অস্থির হয়ে উঠেছিল? নিধিরামের চিন্তায়, গরুর নয়। গরুটাকে ফেরত পেতে গচ্ছা দিতে হয়েছিল কত টাকা? 10 টাকা। শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। নিধিরাম লাল গরুটার বদলে দুধালো গায়ে আনতে চেয়েছিল, ভুল। লাল গরুটি নিধিরামের শ্বশুরের খুব আদরের ছিল, ভুল। শাশুড়ি নিধিরামের 7 বছরের ছিল বিশু, বিশুর বয়স 5 বছর। বাধা পেলে নিধিরামের জেদ আরও বেড়ে ওঠে, ঠিক। সোনাকান্দা গ্রাম নিধিরামের বাড়ি থেকে 2 মাইল দূরে, ঠিক। সোনাকান্দা গ্রাম নিধিরামের বাড়ি থেকে মাত্র 2 মাইল দূরে। এবার দেখে বলি, 2 মাইল নয়, ওটা 2 ক্রোশ দূরে। নিধিরাম লাল গরুটাকে 20 টাকায় বিক্রি করেছিল, ঠিক। লাল গরুটা গল্পের প্রধান চরিত্র নিধিরাম, ঠিক। এমন কথা বলো না গো, অধর্ম হবে। এতকাল মায়ের মতো আমাদের দুধ খাইয়ে এসেছে, এখন কটা টাকার লোভে ওকে কসাইয়ের কাছে বেচে দেব? এই অকর্মা গরুকে আর কতকাল বসিয়ে বসিয়ে খাওয়াবো? সারা জন্ম তার এ বাড়িতেই কেটে গেল। এবার 2-1টি বাক্যের উত্তর দাও, এগুলো নিজেরা করবে, 2-1টি বাক্যের এগুলো। আর বড় প্রশ্নগুলো চেষ্টা করো, যদি না পারো তাহলে আমি লাইভ ক্লাসে বলে দেবো। থ্যাংক ইউ।